আমার যেটা মনে হয় যে কোজাগরী লক্ষ্মী তো কেমন যেন একটা ইমপ্রেশন হয় না যে মানে শান্ত কি লক্ষ্মীমন্ত মেয়ে আমাদের বাড়ির লক্ষ্মী একেবারে লক্ষ্মীমন্ত আসলে আমাদের বাড়িতে পূজোর সময় না ওই সময় দুর্গা পূজোর সময় আমাদের চণ্ডী পাঠ হয় তো মা চণ্ডী পাঠ করেন তো এবারে তাই জন্য লক্ষ্মী আমাদের ভীষণ নিজের আপন মেয়ে একদম নিজের না মা তুমি আমাকে বলো না সবসময় লক্ষ্মীমন্ত মার কাছ থেকে শুনুন আমরা দুর্গাপূজাটা আমি একটু বড় করে করি এটা বলতে পারেন যে অন্যরকম আমি প্রতিমা এনে আমাদের বাড়িতে পুজো হয় না অ্যাকচুয়ালি কাল্ট পুজো বলতে যেটা বোঝায় সেটা হয়তো আমি চণ্ডী পাঠ করি তিন দিন সপ্তমী অষ্টমী এবং নবমী আর মা আমার ঘরেই আছেন সেই জন্যে আমি আমার এমনিতে বাঙালিরা ঘরের মেয়ে করে নিয়েছে তো ঠাকুর দেবতাকে সেই জন্যে মানে লক্ষ্মী আমাদের ঘরের মেয়েই হয়ে গেছে মজার ব্যাপারটা হচ্ছে যে পূজোর সময় তো এত বেশি নানান রকম খাবার দাবার হয় একদিন আমিষ ভোগ একদিন নিরামিষ এই সমস্ত কিছু হয় তো আর তার সাথে অবশ্যই আমার এই মানে সিদ্ধার্থ কিন্তু ভীষণ কিচ্ছু করালি সিদ্ধার্থর ভীষণ ভালো লেগেছে এই বুমটা আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো যতই শান্ত হোক না কেন সিদ্ধার্থর মতো বাচ্চা থাকলে তো শান্ত করা যায় না তবে আজকে আমি ভাবছি সিদ্ধার্থকে একবার একটু লুচি খাইয়ে দেবো মানে লুচিটা আমি ভাবছি মোটামুটি শোনো পুজোর সময় গয়নাগুলো পরা হয় সেই জন্য মোটামুটি গয়না পরাটা গয়না বললে হাফ দ্য ব্যাটল ইজ ওভার সেইটা একটা ভীষণ মজার আমার মনে হয় আমি মার কাছ থেকেই শিখেছি মার কাছ থেকেই গয়না পাওয়া আমার শাশুড়ির কাছে গয়না পাওয়া এইগুলো আমি সবসময় সাবেকি গয়না পড়তে ভালোবাসি এবং সেটাই আমার মনে হয় সবচেয়ে বড় ফ্যাশন স্টেটমেন্ট